মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ারের তথ্যকেন্দ্র এখন ঢাকায়। সব ধরনের চিকিৎসার জন্য ভিসা, টিকিট, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস সহ নানা ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার ঢাকার বনানীতে তথ্যকেন্দ্র চালু করেছে। শনিবার রাতে বনানীর 17 নম্বর রোডে কামাল আতাতুর্ক টাওয়ারের 22 নম্বর ভবনে 8ম ফ্লোরে এ তথ্যকেন্দ্র উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বনানীর সারিনা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া হেলথ কেয়ার সার্ভিসের সিইও ও বাংলাদেশের কেপিজি প্রতিনিধি ডাক্তার শঙ্করচন্দ্র পোদ্দার বলেন, প্রাথমিকভাবে কোনো ধরনের ফি ছাড়াই তথ্যকেন্দ্র থেকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করা হবে। তবে মালয়েশিয়ার ডাক্তারদের কাছ থেকে সেকেন্ড ওপিনিয়ন হিসেবে কেউ যদি পরামর্শ নিতে চান তাহলে তাকে নমিনাল একটা ফি দিতে হবে। তিনি বলেন, ধরুন আপনার রোগী একটা জটিল ডিজিজ ধরা পড়ল, রোগটা যদি আপনি কেপিজে থেকে কনফার্ম হতে চান তাহলে ওই ডাক্তারকে মিনিমাম একটা ফি দিতে হবে। তবে টিকিট বুকিং, ভিসা ফি, এয়ার অ্যাম্বুলেন্স ফি সহ সব ধরনের সার্ভিস তথ্যকেন্দ্র থেকে ফ্রি পাওয়া যাবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেডিকেল ভিসা দুই ধরনের হয়ে থাকে, একটা ইমার্জেন্সি আর একটা নর্মাল। ইমার্জেন্সি ভিসার ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা 6 ঘন্টার মধ্যে ঢাকার হাই কমিশন থেকে ভিসা পাওয়ার ব্যবস্থা করব। আর এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করা হবে, কারণ মালয়েশিয়া সরকার কেপিজে হেলথ কেয়ার প্রোগ্রামকে টপ প্রায়োরিটি দিচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিঙ্গাপুর ও ব্যাংককের নাগরিকরাও এখন মালয়েশিয়ায় গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন, কারণ তাদের চাইতে মালয়েশিয়ায় কম খরচে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার প্রতিনিধি দাতিন এস ফৌজিয়া, জামাল উদ্দিন, জালফিকার ইয়াসমিন বিনতি ইব্রাহিম উপস্থিত ছিলেন। কেপিজে হেলথ কেয়ার পৃথিবী জুড়ে শতাধিক হাসপাতালের সঙ্গে সংযুক্ত রয়েছে। তার মধ্যে 25টি হাসপাতাল মালয়েশিয়ায়, 200টি হাসপাতাল ইন্দোনেশিয়ায়, 1টি থাইল্যান্ড ও 1টি বাংলাদেশে অবস্থিত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।